हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल। आमी फाहमिदा परवीन उर्मी। आज के आपनादेर सामने निये चले आसलाम आरो एकटा नतून रेसिपि। आर आजकेर रेसिपिटि होच्छे ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটি পিঠা। আর এই পিঠাটি হচ্ছে মেরা পিঠা রেসিপি। দুই সপ্তাহ আগে আমরা ময়মনসিংহ গিয়েছিলাম, আর সেখানে আমার আম্মা আমাদের জন্য মেরা পিঠা বানিয়েছিল। আর তারই কিছুটা অংশ আপনাদের সাথে আমি শেয়ার করেছি। নিজের বাসা ছাড়া অন্য কোথাও গেলে ভিডিওটা সেই রকম করে করা হয় না, যেহেতু অন্য কোথাও বেড়াতে যাই। আর সেখানে গেলে সবাইকে নিয়ে আনন্দ করা হয় অনেক, তো সে তখন ভিডিও করার মতো একটা এনার্জি থাকে না। তবুও চেষ্টা করেছি আপনাদের জন্য কিছুটা শেয়ার করার জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। পিঠাটি তৈরি করার জন্য প্রথমেই এখানে একটা হাঁড়িতে দিয়ে দিয়েছেন পর্যাপ্ত পরিমাণ পানি। এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে ডোটা তৈরি করার সময়। তো এখন নিয়ে নিচ্ছেন অনেকটা পরিমাণ চালের গুঁড়ো। আপনারা যে যতটুকু পিঠা বানাবেন ঠিক ততটুকু চালের গুঁড়া দিবেন। আমাদের ওইখানে মানুষ অনেকজন বেশি ছিল, তাই চালের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিচ্ছেন আমার আম্মা। তো চালের গুঁড়াটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছেন পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে এখন এখানে যে কুসুম গরম পানিটা করেছিলেন, কুসুম গরম পানিটা অল্প অল্প করে চালের গুঁড়াটাতে মেশাতে হবে। পুরোটা একবারে মেশাতে যাবেন না, তাহলে ডোটা সুন্দর হবে না। আর ডোটা যদি সুন্দর না হয় তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে না। তাই অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছেন। তো ফিরে আসছি ডো তৈরি করে নেওয়ার পরে। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, আমরা সবাই মিলে পিঠা বানাতে বসে গেলাম। দেখতেই পাচ্ছেন হাতে নিয়ে দুই কোণা কীভাবে করে পিঠাটা বানানো হচ্ছে। তো আমরা সবাই মিলে ফ্লোরে বসে পিঠাটা বানাচ্ছিলাম, আর ভিডিও করার থেকে সবচেয়ে বেশি আমরা সবাই মিলে এনজয় করছিলাম। তো আমার মেয়ে আনহাও খুব মজা করে পিঠা বানাচ্ছিল ওই দিন। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। আমরা খুব তাড়াতাড়ি পিঠা বানিয়ে ফেলেছিলাম, যেহেতু আমরা দুই তিনজন মিলে পিঠা বানাচ্ছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন আনহা, সে খুব আনন্দ করে পিঠা বানাচ্ছে। এখন চলে আসলাম রান্নাঘরে। আমার আম্মা একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছে, আর উপরে একটা পাতিলে যেটাতে পিঠাগুলো ভাপ দিবে সে পাতিলটা বসিয়ে দিয়েছে। এখন দুইটা পাতিলের মধ্যে যদি কোনো ফাঁক থাকে সেজন্য কিছুটা ডো নিয়ে চারিপাশটা এভাবে দিয়ে দিচ্ছে। আপনারাও এভাবে করতে পারেন, যাতে করে চুলার পুরো হিটটা পাতিলের মধ্যে লাগে ফাঁক বা খোলা জায়গাটা দিয়ে, যাতে বাতাস বের হয়ে না যায়। তো দেখতে পাচ্ছেন পিঠাটার জন্য যে পাতিলটা বসানো হয়েছে পাতিলটা ছিদ্র করা। আপনাদের বাসায় নিশ্চয়ই এরকম পাতিল আছে। তো এরকম পাতিলেই আমরা সাধারণত মেরা পিঠা বানিয়ে থাকি। পাতিলটা এখন গরম হতে দেওয়া হয়েছে। তো পাতিলটা গরম হয়ে গেলে, পানিটাও গরম হয়ে গেলে আমরা সবগুলো পিঠা এখানে একে একে দিয়ে দিব। সবগুলো পিঠা আমরা একে একে দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো দেওয়ার সময় খুবই সাবধানে দিতে হবে, তা না হলে হাতের মধ্যে অনেকটাই গরম ভাব চলে আসে। তো সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। আমার আজকের এই ভিডিওটা যেহেতু আমি আমার আম্মার বাসায় করেছি, তো এত সুন্দর করে আপনাদের জন্য করতে পারিনি। বলেছি আপনাদের আগে, যেহেতু আমরা বেড়াতে গিয়েছিলাম ভিডিও করার মতো সেরকম এনার্জি ছিল না, তবুও কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করেছি। তাছাড়া আমরা পিঠাগুলোকে অন্যভাবে ভাব দিয়েছি। একটা পাতিলে পানি বসিয়ে ওই পাতিলে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যদি ছিদ্রযুক্ত পাতিলগুলো না থাকে, তাহলে আপনারা একটা পাতিলে পানি বসিয়ে পানিটা গরম করেও এভাবে পিঠাগুলো ভাপ দিতে পারেন। পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে গেলে বেসিনে আম্মা পিঠাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছেন। যেহেতু এগুলো পানিতে ভাপ দেওয়া হয়েছে, তাই এগুলোকে ধুয়ে নিতে হবে, যাতে করে পানির যে একটা আর ডোর যে একটা আঠালো ভাব থাকে সেটা যাতে না থাকে। তো দেখতেই পেলেন কতটা সহজে মেরা পিঠা রেসিপি তৈরি করা হয়ে গেল। আপনারা চাইলে আপনাদের বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এবং অল্প সময়ে ঝটপট আপনাদের বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আপনারা চাইলে পিঠাটা এভাবেও খেতে পারেন, অথবা ভেজে বেগুন ভর্তা দিয়েও খেতে পারেন।
তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি নিত্য নতুন কোনো রেসিপি দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সেটা দেখে নিতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।